আপনি এখন যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফিলিস্তিনের আলামিন মোহাম্মদ মসজিদ। এই মসজিদটিকে ইসরায়েলের সৈন্যরা আক্রমণ করে শহীদ করে দিয়েছে। ভিডিওতে যেমনটি আপনি দেখতে পাচ্ছেন মসজিদটি পুরোপুরিভাবে ধ্বংস হয়ে গিয়েছে। এই কারণে সেখানে থাকা কিছু ভাইয়েরা মসজিদের ভিতরে থাকা পবিত্র কোরআনকে কুড়িয়ে একত্রিত করছেন। এই আক্রমণের কারণে অনেকেই শহীদ হয়ে গিয়েছেন এবং হাজারো মানুষ আহত হয়েছেন। জালিমদেরকে বলতে চাই, যতটা জুলুম করার তোমরা করে নাও, কারণ সেই দিন আর বেশি দূরে নয় যখন তোমরা মহান আল্লাহ তাআলার কাছ থেকে পালিয়েও বাঁচতে পারবে না। মহান আল্লাহ তাআলা যেন ফিলিস্তিনের ভাই বোনদের হেফাজত করেন।